ত্রিশ বছরের পরে ও সিঙ্গেল থাকলে যে বিপদ বা রোগগুলি হতে পারে আপনার একদল বিজ্ঞানী বলেছেন বেশি দিন সিঙ্গেল থাকলে নাকি স্মৃতি লোপ পাওয়ার আশঙ্কা থাকে শুধু তাই নয় ডিমনেশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও নাকি কয়েক গুণে বেড়ে যায় কিন্তু সিঙ্গেল থাকার সঙ্গে স্মৃতি লোপের কানেকশনটা কোথায় কয়েকজন ব্রিটিশ গবেষক সারা বিশ্বের প্রায় আট লাখ মানুষের উপর দীর্ঘদিন ধরে সমীক্ষা চালিয়ে একটা বিষয় লক্ষ্য করেছেন যে ভালো ভালোবাসার মানুষটির সঙ্গে থাকলে শরীর এবং মন এতটাই চাঙ্গা থাকে যে কোনো রুগী ধারে কাছে ঘেসে আসতে পারে না কিন্তু সমস্যা শুরু হয় যখন কেউ দীর্ঘদিন একা থাকে এমনটা হলে ডিমনেশিয়ার মতো রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রায় বিশ শতাংশ বৃদ্ধি পায় কারণ একাকিত্ব এক ধরনের বিষ যা ধীরে ধীরে শরীর এবং মস্তিষ্ককে ভেঙে চুরে দেয় ফলে নানা রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায় তাই স্মৃতির ভান্ডারকে সুরক্ষিত রাখতে চট জলদি বিয়ে করে নিতে ভুলবেন না মূলত ত্রিশ বছরের পরেও যদি আপনি সিঙ্গেল থাকেন তাহলে কম বেশি আপনার সমস্যা দেখা দিতেই পারে বিশেষজ্ঞরা জানিয়েছেন এমনটা তাদের গবেষণায় সবচেয়ে বড় বিষয় হল স্মৃতিশক্তি মারাত্মকভাবে লোপ পাওয়ার আশঙ্কা তবে তারা এটাও জানিয়েছেন যে ত্রিশ বছরের বেশি যদি সিঙ্গেল থাকেন তাহলে অবশ্যই বেশ কয়েকটি উপায় ব্যবহার করে আপনি শক্তিকে ঠিক রাখতে পারেন যেমন অ্যাভোকাডো এই ফল্টি উপস্থিত ভিটামিন কে এবং ফলেট মস্তিষ্কের অন্দরে ব্লাড ক্লট হওয়ার আশঙ্কা কমিয়ে থাকে সেই সঙ্গে কগনিটিভ ফাংশনেরও উন্নতি ঘটায় ফলে স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি কমে যাওয়ার আশঙ্কা কমে যায় ফলে যারা ত্রিশ বছরের বেশি ধরে সিঙ্গেল তারা নিয়মিত এই অ্যাভোকাডো খেতে পারেন দুই ভিট বয়স যদি আপনার ত্রিশ পেরিয়ে থাকে এবং এখনও যদি বিয়ের সায় না বেঁচে থাকে তাহলে রক্তিম এই সবজিটি খাওয়া শুরু করতেই হবে আপনাকে কারণ একাধিক গবেষণায় দেখা গিয়েছে যে বিটের অন্তরে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট শরীরে প্রবেশ করার পর দেহের অন্তরে থাকা টক্সিন উপাদানদের বের করতে সক্ষম ফলে এক দিকে যেমন ক্যান্সার রোগ ধারে কাছে আসতে পারবে না তেমনি মস্তিষ্কে রক্তের সরবরাহ বেড়ে যাওয়ার কারণে ব্রেন পাওয়ার বাড়তে শুরু করে সেই সঙ্গে বাড়ে স্মৃতিশক্তিও এছাড়া জাম ব্রকলি নারিকেল ডার্ক চকলেট ইত্যাদি খাবার আপনার ঘন ঘন খেতে হবে